The life is not a bed of roses. এই পৃথিবীটা কুসুমস্থির্ণ নয়, এটা কণ্ঠকাকীর্ণ। এই পৃথিবীতে কেউ কাউর জন্য জায়গা ছেড়ে দেয় না, এখানে জায়গা করে নিতে হয়। পৃথিবীতে তোমাকে জানান দিতে হবে যে তুমি পৃথিবীতে এসেছো। কঠিন বিপত্তিকে, পরীক্ষাকে তুমি জানাও যে তুমিও কম শক্ত না, ঠিক কিনা? একজন পুরুষের এক ফোঁটা বীর্যে 20 কোটি শুক্রাণু না থাকলে চিকিৎসা বিজ্ঞান বলে ওই বীর্য থেকে কোনো সন্তান জন্ম নেয় না। এক ফোঁটা বীর্যে কয় কোটি শুক্রাণু? 20 কোটি শুক্রাণু। ওই 20 কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা, ঠিক কিনা? আপনি একটা, আমরা সবাই এক একটা। এই প্রতিটা শুক্রাণু চেয়েছিল ডিম্বাণুর গায়ে আঘাত করে সফল হতে। কেউ হইতে পারে না। 19,99,99,999টা ফেল পাস করছিলাম সেদিন আমি। পাস করেছিলেন, চ্যাম্পিয়ন হয়েছিলেন সেদিন আপনি। সেদিন আপনার হাত ছিল, পা ছিল, মামা খালু ছিল, ফোন কল ছিল, এত কিছু না থাকতো সেদিন আপনি চ্যাম্পিয়ন হয়েছেন। কেউ আপনারা থামায় রাখতে পারে নাই। তার মানে এই পৃথিবীর বুকেও কেউ আপনারা থামায় রাখতে পারবে না। চিল্লায় পারেন, ঠিক কিনা? পারবে না। অদম্য সাহস আর শক্তি সম্ভাবনাকে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। এক একটা মানুষের যে কি ব্রেনের ক্যাপাসিটি, তার যে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন মানুষ জানেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে প্রমাণ করে করে সামনের দিকে এগিয়েছেন। 3 বছর জেল খাটলেন। মক্কা থেকে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি তায়েফে গেলেন। তায়েফে কেন গেলেন? জমি কেনার জন্য, তাই না? কথা কয় না? 10 বিঘা জমি কেনার প্ল্যান করছিলেন তায়েফের। হ্যাঁ, নিজের কোনো লাভের জন্য গেছেন তায়েফে? তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, নিজের লাভের জন্য না। তায়েফবাসীরা যেন জাহান্নামে ফেরেশতাদের লাথি না খায়, তায়েফবাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, ওদেরকে বাঁচানোর জন্য, ওদের লাভের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। সেখানে তিনি ওয়েলকাম হন নাই, সেখানে পাথর বৃষ্টি মারা হয়েছে। এমন তাবত কোনো অত্যাচার নাই বিশ্বনবীর উপর করা হয় নাই। 3-3টা জায়গায় কি সুশ্রী দেহ আমার নবী, কি সুন্দর ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর। তিনি বলতেন, আনা মালিহান ওয়া আখি ইউসুফু সাবিহান, আমি লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। মিলহান থেকে মালিহ, মিলহান মানে লবণ, লবণ থেকে লাবণ্যময়। আমি লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। এই সুন্দর মানুষটার দেহে পাথর মারা হয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কি কল্পনা করতে পারেন? 3-3টা জায়গায় বিশ্বনবীকে আক্রান্ত করা হয়েছে, রক্তের বন্যা বইয়ে গিয়েছিল। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে।